আমরা চলে এসেছি আজকে বানতলা হাটে। এটা আমাদের এখানে একটা খুবই পপুলার হাট, কিন্তু আজব ঘটনা হচ্ছে, এত বছরে আমি এই প্রথমবার এখানে এলাম। আর এই দেখো এখানে কি সুন্দর বেতের কাজ করা ঝুড়ি গুলো মাছ ধরার, আর বড় ঝুড়ি আর মাছ ধরা যেগুলো দিয়ে সেইগুলো কি বলে প্রপার আমি জানি না, এগুলো সব বিক্রি হচ্ছে। আমার বেতের জিনিস মানে হ্যান্ডক্রাফটের জিনিস মানে খুবই ভালো লাগে, আমি কিনতে না পারলেও চোখ ভরে দেখি। আর এদিকে আনাজে আনাজ, সামনে আবার ফুলের গাছও বিক্রি হচ্ছে, এগুলো আমি মন ভরে দেখি, আমার খুব ভালো লাগে দেখতে সবসময়। আর এখানে দেখো ফুলের গাছ, নানান ধরনের ফুল বিক্রি হচ্ছে। আর আমি আরেকবার ঘুরে একটু দোকানের সামনেটা যাব ভালো করে দেখার জন্য। তা এখানে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, তা যেটা এখন নেব না, শুধু দাম দর করবো, কারণ আমাদের শিফটিংয়ের ব্যাপার চলছে, কিছুদিনের মধ্যে আমাদের শিফটিং দেবে। তো এখন আর এখানে নতুন করে কিছু কিনবো না, পরেই কেনাকাটি করব। এইটা আমার দেখো কত ধরনের ফ্রেশ, একদম ফ্রেশ শাক বিক্রি হচ্ছে, সরি। আর এখানে নানান ধরনের সব শাকের বীজগুলো বিক্রি হচ্ছে, মন ভরে আমি এগুলোকে দেখছি, প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। এখানে সবই অর্গানিক প্রোডাক্ট আমার যতদূর মনে হয়, সমস্তটাই হচ্ছে নিজেদের ঘরে বা ঘর বাড়ির জায়গার আশেপাশে চাষ করা জিনিস, কারণ অল্প অল্প করে সবাই কোয়ান্টিটিতে এনেছে, একদম অর্গানিক আমার যা মনে হচ্ছে। আর খুবই ফ্রেশ সবজিগুলো, খুব ফ্রেশ, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি কোনো সবজি নিয়ে যেতে পারবো না, কারণ চার চাকা আজকে আনা হয়নি, আজকে বাইকে করে এসেছি, আর এত কিছু আমার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ বাড়ি থেকে বেশ অনেকটাই লং ডিস্টেন্সে। এটা প্রথমবার এসেছি তাই বুঝতে পারিনি, ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু এখন ভেবে দেখছি যে না, নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু কিছু কিছু জিনিস কিনবো, সেগুলো কী সবই তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে আনতে হয় তোর বাবাকে, এখানে কি করে আছে বাইক টাইক? আরে এখন না, আগে আসেনি, মা টাকা দিয়েছে না, নিয়েছে আমি শুটিং নেবো, এগুলো নেবো না, শুটিং নেবো, শুটিং নরম কাপড় আছে গো শুটির।
বন্ধ গেছে দুই বছর দোকানগুলো একটু যাবো করে আর একটু ভেতর দিকে আমরা চলে গেলাম। এখানে দেখো ঝিনুক বিক্রি হচ্ছে, দাম দর করছে। এগুলো আমি প্রথমবার দেখছিলাম কি দিয়ে মনে আগে খেয়েছি। এখানে দেখো সীতাপাটি মাছ না তলোয়ার মাছ বলে এগুলো বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ পুকুর বা ফেরি হবে। এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে, মাই ফেভারিট। হ্যাঁ ফেভারিট, আগের গন্ধে আমি দরজা বন্ধ করে দিতাম দিয়ে রাখি, আর এখন আমার এটা ফেভারিট হয়ে গেছে। জীবন পরিবর্তনশীল। ফ্রেশ কাঁকড়া বিক্রি হচ্ছে এখানে, ছোট ছোট কাঁকড়া। রঞ্জিত তো কিনবেন আমি জানি, পাশে আবার শুটকি মাছ বিক্রি হচ্ছে, কামরাঙা বিক্রি হচ্ছে, কত ধরনের মাছ বিক্রি হচ্ছে। কাঁকড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু রঞ্জিত কোনো দিন কেনে না আমার ঘরে, কোনো দিন আমি কাঁকড়া রান্না করি না। মায়ের দ্বারা যেটুকুনি খেতে পেতাম আগে, দীঘায় গিয়ে একটু খেয়েছিলাম, আর এই লাস্ট মানে পুজোর সময় ছোটো মনে বেনেছিল খেয়েছিলাম। কত সত্যি বিক্রি হচ্ছে, এমনি তো বলছি দাদা কিনলে কিনতে থাকবো, শুনছেই না দেয়ানি নিতে, তুমি কী করবো এবার রাখবো ধরবো কী করে দেবো। দুজনের হাতে দুটো হেলমেট, এগুলো আবার কী, এগুলো কী জানি কী বিক্রি হচ্ছে আমি জানি না। এখান থেকে একটা মোড়ক কিনে নিয়ে গেল আজকে, বলে যে মোড়ক রান্না হবে, মোড়ক খুঁজছে দুজনেই খুঁজছে। ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ড, যে এর আগে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী শুনছি, কী করছি, ভিডিওটা দেখতে থাকো। বড় বড় করবো না, ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে তাকে লাইক দিও, আমাকে সাবস্ক্রাইব করো, ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। কি সুন্দর দেখো তো, কি সুন্দর সবুজ মাছ। চাবিটা ঠিক করে রাখো, ওহ।
সিঙ্গেল জোড়া না জোড়া না কোনটা মাংস ভালো? মোরগ না মুরগি? মোরগটা কোনটা? মোরগ এইটা এটা মোরগ তো তাই একটু ঝুটি নেই ঝুড়ি রেখে গেছে মোরগ আছে কত দাম? ৩৫০ টাকা কতটা হবে কতটা? ১ কিলো ১৫০ ১ কিলো ৫০ গ্রাম মানে ১ কেজি হবে ৩৫০ টাকা একটু ভারী লাগবে আর বড় না এইটা ৬৫০ টাকা কত ওজন হবে? ২.৫ কিলো কত লাগবে? ৫০০ টাকা ছোট মোড় নিলে টেস্ট হবে না, এটা হচ্ছে পাকা মাল, এগুলো খেয়েও শান্তি এটা নিয়ে যাবো, জানো এটা মালটা ভালো আছে কত দাম দেবো না ৪৫০ টাকা এটাও ভালো হয়, আমি এটা নিয়ে যাও, এটাও ভালো হবে, এটা খারাপ হবে না, এটাও ভালো হবে না, ২ কিলো এই মুরগিটা খালো, মোরগটা মানে ফাইনাল হলো শেষমেশ, এখন যাওয়াই হবে একটু পরে। আমরা কিছুক্ষণ আগে ঘরে চলে এসেছি, এখন বাজে ৬:৩০, আর আমি এখন চা খাচ্ছি, আর কিছু কিছু জিনিস ওখান থেকে কেনা হয়েছে, এমন কিছু হাঁড়ি কেনা হয়নি, টুকটাক কিছু কেনা হয়েছে। সবজি কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু সবজি কিনতে পারিনি, কারণ আমরা বাইক নিয়ে গেছিলাম, আর অত কিছু আমার পক্ষে ওই পেছনে বসে ধরে টেনে নিয়ে আসা সম্ভব না, যা দাম বলছিল মোটামুটি আমাদের বাজারে সেই দামেই পাওয়া যায়, এই জন্য রঞ্জিত বললো দরকার নেই, পরেরবার যখন গাড়ি নিয়ে যাবে, চার চাকা নিয়ে যাবে, তখন কিনবে। আর ওইখান থেকে আমরা একটা দেশি মুরগি কিনেছি, ওই ২.৫ কিলো ওজনের হয়েছিল, যে মুরগিটা দেখালাম কালো রঙের, ওইটা কিনেছি, দেশি মোরগ, সরি মোরগ কিনেছি,
তো এটা রান্নার আমাদের ব্যবস্থা হবে কিছুক্ষণ পরে, রঞ্জিত একটু কাজে বেরিয়েছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি ওখান থেকে মানে কিনেছি। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি অ্যাঞ্জেল চলে যাওয়ার পর থেকে। অ্যাঞ্জেলের বিয়োগটা আমার কাছে একটা খুব বড় একটা প্যাথেটিক ব্যাপার, একটা ট্র্যাজেডি আমার লাইফের। ও আমার লাইফ থেকে চলে যাওয়াটা সেটা কোনোদিনই কেউ মেটাতে পারবে না। ওর জায়গা যদি আমি আরও 10টা ডগিও নিয়ে আসি, হয়তো সেই ব্যথাটা আমার ভেতরে থেকেই যাবে। তা আজকে বেশ কিছুদিন পরে ভিডিও করছি, তা মনের দুঃখ তো মনেই থাকবে, সেটা সবসময় তো প্রকাশ করা সব জায়গায় সম্ভব না। তা আজকে আমরা গেছিলাম বানতলা হাটে, আর ওইখান থেকে যে জিনিসটা কিনেছি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা। প্রথমত সকালে গেলাম, আমরা কলেজে গেলাম, কলেজে ওখানে একটু মানে যে সময় পৌঁছেছি আরও এক দেড় ঘন্টা পরে মানে আমাদের কাজটা শুরু হবে বলেছিল। তা আমরা ওখান থেকে চলে গেলাম বাগবাজারে, ওইখানে কিছুটা সময় কাটালাম, তারপরে বাড়ি এলাম, খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে চলে গেছি বানতলা হাটে। এখান থেকে যেতে অনেকটাই সময় লেগেছে, আর তাও রঞ্জিত শর্টকাটভাবে নিয়ে গেছে। আর যে জিনিসগুলো কিনেছি সেটাই চলে আসি। এই কটা জিনিস কিনেছি, এমন কিছু বেশি কিছু কিনিনি। কোনোদিন আমি ওখানে কোনো জিনিস কেনাকাটি করিনি, এই ফার্স্ট লাইফে কিনলাম, তাই জন্য কেমন হবে না হবে আমি কিছু জানি না। ইউজ করার পরে আমি তোমাদের জানাবো। দেখে মোটামুটি ভালো লাগলো, রিজনেবল প্রাইস মনে হলো, তাই নিয়ে আসলাম। দেখো এইরকম এরকম একটা ইয়েলোর মধ্যে ফ্লাওয়ার প্রিন্টে এরকম বালিশের ওয়ার কিনেছি মাত্র 40 টাকা, ওয়ান পিস 40 রুপিস। তা আমি তিনটে নিয়েছি, তিনজনের তিনটে নিয়েছি। কোয়ালিটি জলে পড়লে বুঝতে পারবো কিরকম। তা হঠাৎ করে বালিশের ওয়ার এসব ওষার ফোসার কিনছি কেন তোমাদের জানাচ্ছি। কেন কেনাকাটি করছি সেটা হচ্ছে, যেহেতু অ্যাঞ্জেলের পার্বো হয়েছিল, তা পার্বো সম্পর্কে যারা জানো তারা নিশ্চয়ই অবগত যে পার্বো কতটা একটা মানে খতরনাক টাইপ একটা ভাইরাস, যেটা নিমেষেই প্রাণ নিয়ে চলে যেতে পারে। ডাক্তার দেখালেও, ওষুধ পড়লেও, আর আমাদের তো ভুল ট্রিটমেন্ট পুরো করেছে সায়ন্তন সরকার, মাস্ট বি নোটেড সায়ন্তন সরকার, মাস্ট বি নোটেড সায়ন্তন সরকার পেট টাচে উনি বসেন, কেউ ওনার কাছে যেন না নিয়ে যায়। বেলেঘাটা সন্ধানী ক্লাবের সামনে ওনার ক্লিনিক আছে, একদম যেন কেউ ওনাকে না দেখায়। প্রথম দিনই উনি দেখে বুঝতে পেরে গেছিলো যে পার্বো হয়েছে, তবুও আমাদের টেস্ট করতে দিল। আমি জানি আমি দেখাচ্ছি কিছু আর চলে যাচ্ছি বারবার অ্যাঞ্জেলের দিকে, তার জন্য সরি। তাও বলতে মানে বাধ্য হচ্ছে এতদিন পর, মানে ও যাওয়ার পর এটা আমার ফার্স্ট ভিডিও। তা ফার্স্ট না, একটা তো বলেছিলাম যে ও নেই, তারপর সেকেন্ড ভিডিও। প্রথম দিনই জেনে গেছে পার্বো হয়েছে, সিমটম সব পার্বো ছিল, আমরা জানতাম না পার্বো হয়েছে, আমরা পার্বো কি জিনিস জানতাম না, উনি জানতো, উনি ডাক্তার, উনি পড়াশোনা করেছে এই ব্যাপারে, এত উনি পেশেন্ট ঘাটে, ডগি ঘাটে নিশ্চয়ই জানতো। আমাদের টেস্টের কথা বললো, সারাদিন উনি টেস্ট করতে পারলো না, সেলাইন দিয়ে রেখে দিল, শুধু একটা গ্যাসের ইঞ্জেকশান, একটা বমি আটকানোর ইঞ্জেকশান, একটা রক্ত বন্ধ হওয়ার নাকি ইঞ্জেকশান সেলাইনের মাধ্যমে দেওয়া হলো, কিছুতেই ওনার কিছু কাজ হলো না। পরের দিন সকালবেলা 8:30 সময় পার্বো টেস্ট করতে একজনকে পাঠালেন, 1500 টাকা নিলেন। সারাদিন উনি টেস্টের রিপোর্ট দিতে পারলেন না, টেস্টের রিপোর্ট ফোন করে 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 আমাকে টেস্টের রিপোর্ট দিল, তখন বাজে 4:30-5টা হবে, 4:30 হবে না, ওটা হবে, ওটা মুখে বলে দিয়েছিল 3:30 সময় যে হ্যাঁ পজিটিভ। তারপরে আমরা নিয়ে গেলাম
সল্ট লেকে অ্যানিমেল কেয়ার যেটা হেলথ আছে, অ্যানিমেল হেলথ কেয়ার যেটা আছে ওইখানে নিয়ে গেলাম। ডাক্তারবাবু শুধু আমাদের মুখে শুনলেন আর ওকে দেখলেন, পারবো হয়েছে সঙ্গে সঙ্গে সব ওষুধ পাল্টে দিলেন, পারবো ওষুধ ফষুধ দিলেন, সব হলো, বাড়িতে নিয়ে আসলাম। এমন কপাল, সব ওষুধ পেলাম, পারবো কি ওরটা পেলাম না, ওই ওষুধটা পড়লো না। সেই দিন ওর দেরি হয়ে গেল, 8:30 সময় নাকি মেট্রো করোনারি বন্ধ হয়ে যায়, পেলাম না। তারপরে পরের দিন সকালে ওটা কিনে এনে ও মুখে 11:00 সময় দিতে দিতেই 10:30-11:00 দোকান খুললো। রঞ্জিত 9:30 থেকে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, খুলে নিয়ে 11:00 দোকান খুললো, নিয়ে এসে দিল ওর মুখে, দিতে না দিতেই উইদিন 5 মিনিটস হয়ে গেল যা হবার। আমার চোখের সামনে, আমার কোলে ও মরে গেল। ভুলভাল ট্রিটমেন্ট মানে করে আমার অ্যাঞ্জেলকে মেরে ফেলা হলো। তাই জন্য বলছি, যাদের ঘরে ডগি আছে তার একদম নিয়ে, মানে যতক্ষণ না 6 মাস বয়স হবে, 6-7 মাস বয়স হবে, আরও বেশি হলে তো আরও বেশি দিন, 1 বছর হলে তো আরও ভালো। হ্যাঁ, সমস্ত রকম ভ্যাকসিনেশন হলে, 1 বছর না হলে বাইরে বের করবে না, আর কোনো ক্লিনিকে যদি ডাক্তার দেখাতে নিয়েও যেতে হয়, আর যদি ডাক্তার দেখাতে নিয়েও যেতে হয় কোলেই রাখবে বাপিকে, কোনো সময় ওদের ওই যে টেবিলটা থাকে ওর মধ্যে রাখবে না। অনেক ক্লিনিক এরকম করে যে একটা রুগী ডগি এলো, তাকে সেই জায়গাটা সারফেসটা ক্লিন না করেই অন্য পেশেন্ট ওখানে দেখে নেওয়া হয়। পারবো খুবই মানে ক্যাচ করে তাড়াতাড়ি অন্য ডগিদের মধ্যে, তা এই সতর্কতাগুলো অবলম্বন করবে। মেন্টালি দিক থেকে প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম, কাজেও যায়নি 3 দিন, তা সেখানেও প্রবলেম চলছে, কাজের ওখানে বিশাল প্রবলেম চলছে আমার, সেটা পরের কথা, পরে জানাচ্ছি। এই হয়েছে কি, আমি এগুলো দেখাতে দেখাতে চলে গেলাম ওইদিকে, সরি, মনটা ভেতর ভেতর যাই করি না কেন, যেভাবেই করতে চাই না কেন, ঘুরে ফিরে আমার মাথার মধ্যে ওটাই বারবার চলে আসে। আর রঞ্জিত আমাকে তো সবসময় একটু এদিক ওদিক নিয়ে যাচ্ছে, যাতে আমি ভুলে থাকতে পারি, যার জন্যই আজকে নিয়ে গেছে। তো এই বালিশের ওয়ারগুলো কটনেরই, কিন্তু আমি বলবো না একদম বেস্ট কোয়ালিটি, অতটা আমার মনে হচ্ছে না কোয়ালিটি কীরকম হবে, জলে ফেলার পর বলবো তোমাদের কোয়ালিটি কেমন। আর একটা এই গামছা কেনা হয়েছে, 50 টাকা মাত্র দাম নিয়েছে, এটা পুরো কটনের, একদম কটনের, একদম কটনের, এটা 50 টাকা দাম নিয়েছে, অনেক বড়, অনেক বড় আর অনেক চড়া, ফুলে এখন অনেক বড়, অনেক চড়া। এই দেখো চড়াটা দেখো, দেখো কত, এইটা ডবল, এটা ডবল, ডবল লম্বা, 50 টাকা নিয়েছে। এটা আমাদের এখানে কম করে 110 টাকা নিয়ে নিত, যাই হোক, আর এটা আমাদের এখানে 40 টাকা করে। তো আমাদের যেহেতু যেটা বলছিলাম পাল্টানো হচ্ছে, সব বালিশ ফেলে দেবো, সে কালানা গদিটা ওটাও ফেলে দেবো, তোষক ফেলে দিয়েছে রঞ্জিত, এবার আমরা সব চেঞ্জ করছি, কারণ পারবো তো একটা খুব বাজে রোগ, এটা নাকি গন্ধটা থেকে গেলে অন্য যে কোনো ডগি আনলে সে নাকি গন্ধ শুকে মরে যাবে। আর এই একটা মশারি নিয়ে এসেছি, মশারিটা এখনও ওপেন করিনি, দোকানে কেনার সময় ওপেন করিনি, আমি জানি না যে মশারিটা কেমন হবে, কিন্তু মশারির কোয়ালিটিটা খুব সফট, আর এটা একটু সিনথেটিক টাইপের, কটন না, কালারটা রঞ্জিতে পছন্দ করেছে, সফট। এটা এখনও ওপেন করিনি, আমাদের বলা হলো ডবল বেড 5-7, এখন জানি না খুললে বলে যাবে। এই কটা জিনিসই কিনেছি, আর মুরগিটা তো আমরা কেটে নিয়ে এসেছি, ওটা রান্না হবে। আর একটা ম্যাট্রেস কিনেছি, ম্যাট্রেসটা এখন কীভাবে দেখো, ম্যাট্রেসটা বাইরে রাখা আছে, ম্যাট্রেসটা পাতার পর তোমাদের দেখাচ্ছি। ম্যাট্রেস যেরকম হয় স্লিপ অন কোম্পানি কিনেছি, এখন বাজেট অনেক মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, আবার এখন বালিশ কিনতে যাবো, আবার রান্না বাকি আছে, মাথা পাগল লাগছে। এই কটা জিনিসই বানতলা হাট থেকে আমরা কিনেছি। আর এই বালিশগুলো কিনেছি, 3টে বালিশ 1000 টাকা নিয়েছে, পুরো শিমুল তুলার বালিশ, আর এই যে কটনে এরকম দিয়ে দেখো ফ্যাব্রিকের মধ্যে করে দিয়েছে, খুব ভালো। এবার আমরা কভার পরাবো এটাকে।